السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায়। যাদের কাজ আটকে থাকে এবং কাজে অগ্রগতি হয় না, যে কোনো কাজে হাত দিলে মনে হচ্ছে বাধা বা কাজের মধ্যে বরকত হয় না, এই ধরনের লোকদের জন্য একটি ছোট দোয়া বর্ণনা করব, যে দোয়াটি হাদিসের বিভিন্ন কিতাবে এসেছে। সহিহ ইবনে হিব্বান কিতাবে এসেছে হাদিস নম্বর 868 এবং বাইহাকি শরীফ কিতাবের মধ্যে এসেছে হাদিস নম্বর 4055। এই দোয়াটি নিয়মিত পড়লে অনেক উপকার হবে, যে দোয়াটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অবধারিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই দোয়া পাঠকারীর উপরে তার নিয়ামত তার অনুগ্রহ পরিপূর্ণ করা। সুপ্রিয় দর্শক, দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার পক্ষ হতে অনুগ্রহ সুস্থতা প্রাপ্ত হয়ে এবং দোষ ত্রুটির উপর পর্দা নিয়ে সকাল করেছি, অতএব আমার উপর তোমার নিয়ামত পূর্ণ করো, দুনিয়া ও আখেরাতে তোমার সুস্থতা ও পর্দা পূর্ণ করো। তো সুপ্রিয় দর্শক, দোয়াটি আপনারা সকালবেলা তিনবার এবং সন্ধ্যাবেলা তিনবার পড়বেন, কারণ আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা এই দোয়াটি তিনবার পড়বে এবং সন্ধ্যাবেলা এই দোয়াটি তিনবার পড়বে, তো ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার উপরে অবধারিত হয়ে যায় তার অনুগ্রহ পরিপূর্ণ করে দেওয়া। তো সুপ্রিয় দর্শক, সকালবেলা দোয়াটি এভাবে পড়বেন, আল্লাহুম্মা ইন্নি আসবাহতু মিনকা ফি নিয়মাতিন ওয়া আফিয়াতিন ওয়া সিত্রিন ফাআতিম্মা আলাইয়া নিয়মাতাকা ওয়া আফিয়াতাকা ওয়া সিত্রাকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর সন্ধ্যাবেলা এভাবে পড়বেন, আল্লাহুম্মা ইন্নি আমসাইতু মিনকা ফি নিয়মাতিন ওয়া আফিয়াতিন ওয়া সিত্রিন ফাআতিম্মা আলাইয়া নিয়মাতাকা ওয়া আফিয়াতাকা ওয়া সিত্রাকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সন্ধ্যাবেলা পড়লে শুধু এতটুকু পার্থক্য যে আসবাহতু এর স্থানে আমসাইতু শব্দটি প্রয়োগ করবেন। তো ইনশাআল্লাহ এভাবে নিয়মিত দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কামিয়াবি দান করবেন, কাজে সফলতা দান করবেন। আমিন। আসসালামু আলাইকুম।